ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার শুনবো বিরোধীদের আক্রমণ করে দিলীপ ঘোষ কি বলেছেন। যারা এতদিন দেশকে শাসন শোষণ করে বিপদগামী করে দেশের অর্থনীতিকে লুটে স্বৈরাচারী ভ্রষ্টাচারী শাসন কায়েম রেখে দেশের মানুষকে হতাশার সাগরে ফেলে দিয়েছিলেন, সেই দেশ সেই পার্টিগুলি আরো কমজোর হয়েছে, আরো দুর্বল হয়েছে, ধীরে ধীরে অস্তিত্বের সংকট তার অনুভব করছে। তাই তারা একটা রাস্তা খুঁজছিল যে কি করে নিজের উপস্থিতিকে সমাজকে বোঝানো যায়, বিজেপিকে কি করে সমস্যায় ফেলা যায়, আটকানো যায়, এবং বিশ্বের দরবারে দেশের যে নাম সুনাম তাকে কি করে কালিমালিপ্ত করা যায়। যে বিল বহু বছর ধরে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আগত শরণার্থী যারা তাদের নাগরিকত্বের যে দায়িত্ব ছিল এই সরকারের, সেটা ছিল হয়নি, কোন সরকার বা কোন নেতা করতে পারেনি, আমাদের সরকার সেটা পাস করে দিয়ে সেই উদ্বাস্তু শরণার্থী মানুষগুলোকে এই দেশের গর্বিত নাগরিকত্ব দিয়েছে, সেটাকে একটা ইস্যু করে তারা সারা দেশে তোলকালাম করে দিচ্ছে।